Hello students, good morning. Amader standard 1 English lesson 4 page number 19 pora hochhilo dekho shobai lesson 4 page number 19 prottekei boyer page number 19 holo page number 19 holo prottekei boye ami ekhane likhe ni lesson 4 আমাদের পড়া হচ্ছিল a d double s o n lesson 4 আমাদের পড়া হচ্ছে ঠিক আছে আমাদের আগের দিন প্রথমে লীলা ইজ ফ্যাট থেকে দে আর অল গুড পর্যন্ত পড়া হয়েছে আর তারপরের দিন এ জিরাফ ইজ বিগ থেকে দে আর অল অ্যানিমালস এই পর্যন্ত পড়া হয়েছে আজকে আমি তোমাদেরকে এখান থেকে পড়াবো দ্য স্কাই ইজ ব্লু দ্য স্কাই ইজ ব্লু দেখো এখানে তিন লাইন আছে ওই জন্য এই তিন লাইনের সাথে সাথে এই নিচে চার লাইনটা পড়াবো ছোট ছোট লাইন কোনো অসুবিধা হবে না সবাই বইতে দেখো সুন্দর করে বাংলাগুলো তোমরা ঠিকই পারবে দ্য এস কে ওয়াই স্কাই দ্য স্কাই ইজ ব্লু B L U E blue. The sky is blue. Akash sky mane to akash tumra shobai jano ar blue mane o nil. Ami eigulo likhiye dicchi na thik ache? Eigulo tomader shob jana jana word. The sky is blue. Akash hoy nil. The sky is blue. Akash hoy nil. The grass, G-R-A-S-S, grass, grass মানে ঘাস, grass মানে কি? Grass মানে ঘাস. The grass is green, G-R-E-E-N, green. The grass is green, ঘাস হয় সবুজ. The sky is blue, আকাশ হয় নীল. The grass is green, ঘাস হয় সবুজ দ্য মিল্ক এম আই এল কে মিল্ক মিল্ক মানে কি মিল্ক মানে দুধ মিল্ক মানে কি মিল্ক মানে দুধ দ্য মিল্ক ইজ দুধ হয় হোয়াইট ডব্লিউ এইচ আই টি ই হোয়াইট হোয়াইট মানে সাদা ডব্লিউ এইচ আই টি ই হোয়াইট হোয়াইট মানে সাদা The milk is white. Dudh hoy shada. Abar pori tale shuno. Amar sathe sathe poro tumra. The sky is blue. Akash hoy nil. The grass is green. Ghash hoy shobuj. The milk is white. Dudh hoy shada. তারপরে তার নিচের চার লাইন পড়াচ্ছি তিন লাইন তো আর হয় না নিচের চার লাইন পড়াচ্ছি ছোট ছোট আছে ঠিক আছে সি ও টি টি ও এন কটন সি ও টি টি ও এন কটন কটন মানে হচ্ছে তুলো বুঝেছো এখানে কটন মানে কি তুলো সি ও টি টি ও এন কটন কটন মানে কি তুলো কটন মানে তুলো কটন ইজ তুলো হয় S-O-F-T সফট সফট মানে নরম অপোজিটে পড়েছিলে মনে করো S-O-F-T সফট সফট মানে কি সফট মানে নরম S-O-F-T সফট সফট মানে নরম তাহলে কটন মানে তুলো আর সফট মানে নরম কটন ইজ সফট মানে তুলো হয় নরম কটন ইজ সফট এটা কি হলো তুলো হয় নরম তারপর আছে ডব্লিউ ডাবল ও ডি উড ডব্লিউ ডাবল ও ডি উড উড মানে কি কাঠ উড মানে কাঠ উড ইজ হার্ড এইচ আর ডি হার্ড হার্ড মানে শক্ত তাহলে উড মানে কি ডব্লিউ ডাবল ও ডি উড উড মানে কাঠ উড মানে কাঠ আর এইচ এ
সয়েল হচ্ছে তো শক্ত তাহলে উড মানে কাঠ আর হার্ড মানে শক্ত উড মানে কাঠ উড ইজ মানে কাঠ হয় উড ইজ হার্ড মানে কাঠ হয় শক্ত কটন ইজ সফট কটন ইজ সফট মানে তুলো হয় নরম উড ইজ হার্ড মানে কাঠ হয় শক্ত তারপরে দেয়া আছে পি ও এন ডি পন্ড পি ও এন ডি পন্ড পন্ড মানে কি পন্ড মানে পুকুর পন্ড মানে কি পন্ড মানে পুকুর পি ও এন ডি পন্ড পন্ড মানে পুকুর পি ও এন ডি পন্ড পন্ড মানে কি পুকুর পন্ড মানে পুকুর পন্ড ইজ মানে পুকুর হয় ডিপ ডি ডাবল ই পি ডিপ ডিপ মানে গভীর ডি ডাবল ই পি ডিপ ডিপ মানে গভীর ডি ডাবল ই পি ডিপ ডিপ মানে গভীর পন্ড মানে পুকুর আর ডিপ মানে গভীর পন্ড মানে কি হলো পুকুর পন্ড ইজ মানে পুকুর হয় পন্ড ইজ ডিপ মানে পুকুর হয় গভীর ডি আই এইচ এইচ ডিশ ডিশ মানে কি থালা ডিশ মানে থালা ডি আই এইচ এইচ ডিশ ডিশ মানে থালা ডিশ ইজ মানে থালা হয় ফ্ল্যাট এফ এল এ টি ফ্ল্যাট এফ এল এ টি ফ্ল্যাট ফ্ল্যাট মানে চ্যাপ্টা ফ্ল্যাট মানে কি ফ্ল্যাট মানে চ্যাপ্টা ডিশ ইজ ফ্ল্যাট থালা হয় চ্যাপ্টা কটন ইজ সফট তুলো হয় নরম উড ইজ হার্ড কাঠ হয় শক্ত পন্ড ইজ ডিপ পুকুর হয় গভীর ডিশ ইজ ফ্ল্যাট থালা হয় চ্যাপ্টা তাহলে তোমাদের দ্য স্কাই ইজ ব্লু থেকে ডিশ ইজ ফ্ল্যাট পর্যন্ত করা দেওয়া থাকলো তুমি কি লিখবে ইংলিশ পেজ নাম্বার 19 ইংলিশের পেজ নাম্বার কত এই যে পেজ নাম্বার 19 এ দ্য স্কাই থেকে দ্য স্কাই থেকে পড়া থাকবে ফ্ল্যাট পর্যন্ত ডিশ ইজ ফ্ল্যাট তো ফ্ল্যাট পর্যন্ত পড়া থাকবে রিড ঠিক আছে ইংলিশ পেজ নাম্বার 19 এ দ্য স্কাই ইজ ব্লু থেকে ডিস ইজ ফ্ল্যাট পর্যন্ত পড়া থাকলো আর একবার পড়াচ্ছি সবাই আমার সাথে পড়ো আমি তো ধীরে ধীরে পড়ছি সবাই পড়ো দ্য স্কাই ইজ ব্লু আকাশ হয় নীল দ্য গ্রাস ইজ গ্রিন ঘাস হয় সবুজ দ্য মিল্ক ইজ হোয়াইট দুধ হয় সাদা হোয়াইট মানে সাদা সি ও টি টি ওয়েন কটন ইজ সফট এস ও এফ টি সফট কটন ইজ সফট তুলো হয় নরম উড ডাব্লিউ ডাবল ও ডি উড উড মানে কাঠ উড ইজ হার্ড এইচ এ আর ডি হার্ড উড ইজ হার্ড কাঠ হয় শক্ত পি ও এন ডি পন্ড পন্ড ইজ ডিপ ডি ডাবল ই পি ডিপ ডিপ মানে গভীর আর পন্ড মানে পুকুর পন্ড ইজ ডিপ পুকুর হয় গভীর ডিশ ডি আই এস এইচ ডিশ মানে থালা ডিশ ইজ ফ্ল্যাট এফ এল এ টি ফ্ল্যাট ডিশ ইজ ফ্ল্যাট থালা হয় চ্যাপ্টা কটন ইজ সফট তুলো হয় নরম উড ইজ হার্ড কাঠ হয় শক্ত পন্ড ইজ ডিপ পুকুর হয় গভীর ডিশ ইজ ফ্ল্যাট থালা হয় চ্যাপ্টা ঠিক আছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত পড়া দেওয়া থাকলো ডিস ইজ ফ্ল্যাট পর্যন্ত তোমরা পড়াটা প্রত্যেকটা
পড়ার আগে পড়াগুলো ভালো করে করবে, গ্রামার প্যারাগ্রাফ এসে যা কিছু তোমাদের দেওয়া হয়েছে ওগুলোকে রিভিশন দেবে। আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।